বর্তমানে বাতাল ফেরকা বিশ্ব গেছে বরে ঠিক কিনা বলে, বর্তমানে তার দল যুক্তি তর্কে সরমনা, যুক্তি তর্কে সরমনা, লোকের ইমান চুরি করে তাই কবসি আর মানুষ তাই কবসি আরে চলছে ধর্মনিয়া বানা বাড়ি গো ধর্মনিয়া বানা বাড়ি আগুন ইমানের বাজার তাই কবসি আরে মানুষ তাই কবসি আরে উম্মত হবে তেমন নবীর তাজিম মিল্লাত কিয়াম আহলে বায়াতে সম্মান হইতে আউলিয়ার সন্ধান বলছে কোরআনে। এসব কথা শুনলে তাদের বুকে আগুন ধরে, ওরে শয়তান যেমন বেজার ছিল, শয়তান যেমন বেজার ছিল, আদম সেজদা করিবার তাই তো হুঁশিয়ার মানুষ তাই তো হুঁশিয়ারে চলছে ধর্ম নিয়া বাড়া বাড়ি গো ওরে ধর্ম নিয়া বাড়া বাড়ি আগুন ইমানের বাজার তাই তো হুঁশিয়ার মানুষ তাই তো হুঁশিয়ারে। একটা জবান বন্ধ রাখবেন না চিৎকারের বলো সুবহানাল্লাহ, এ বন্ধুরে ও বন্ধুরে খান্দুরা দরবারে আজকের জাতির হইবেন পাগলের তোল। একটা কথাই আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফ্ফা। আমার বাবা দিলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ইমানদারগণ তোমরা ইসলামের মধ্যে প্রবেশ করছো আফলা পরিপূর্ণ ভাবে প্রস্তুত হচ্ছে মাশাআল্লাহ সবাই কিন্তু আমরা ব্যস্ত, আজকে যারা অতিথিরা আসছে প্রত্যেকে প্রতিদিন মাহফিলে প্রধান অতিথি থাকে, আজকে আমরা কেমনে কেমনে মিলে একত্রিত করছেন। আসলে আমাদের আমাদের সুন্নত অবলম্বন করে আল্লামা সৈয়দ জুবায়ের কামাল সাহেব আমরা খুব মহব্বত করি, উনি আমাদের অনেক মায়া করে, আর আমরা এই প্রজন্মটা আলহামদুলিল্লাহ সুন্নত মোটামুটি অনেক খেদমত করার চেষ্টা করতেছি, কথা বলে ঠিক না আমাদের এখন ঠিক কিনা মানে একদম মহাপদে যেতে দর্শী করেন আল্লাহ আসছে, একটি ভালো নাসিক নাচ আমার অবস্থাদের জন্য খুব ক্ষতিকর,
আমি দিলি দিলি কথা বলবো, একটা গঠনমূলক বয়ান আমি করে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব। আপনারা কোনে আর কেন না, একটা আরেকজন সাহায্যকারী আছে, জবান খুলে বলেন তিনি কে। আমি যখন তেলাওয়াত করব আল্লাহু আকবার বলতে পারবেন কি পারবেন না? তাহলে গলার একটু জাদা খুলুন, চলে চলে একজন প্রতিনিধি
কিছু সাহায্য না হলে আমি আপনার জমিনে বাবা শাহজালাল আছে না নাই? কেউ অপমান করতে পারে না,
এই সিদ্ধান্ত নেওয়ার পরে পাশের বন্ধু ডাক দিয়া কই, না না আল্লাহ সে যদি আল্লাহর জিকির করে আল্লাহর ইবাদত করে তারে যদি আমরা অপমান করি তাই সমাজের মানুষ সব আমাদের বিরুদ্ধে চলে যাবে। সত্যের পক্ষে সমাজের মানুষ অনেক সময় লড়ে দাঁড়ায়। ঠিক এমন করে আরেকজন বন্ধু বলে তাই একটা কাজ করবো রাস্তায় তাকে মেরে ফেলবো, আরেকটা বন্ধু বেরিয়ে দিলে না না তারে মারা যাবে না। এখন সিদ্ধান্ত নিতে যায় তারা বিপাকে পড়ে গেলেন। আরেকটা বন্ধু ডাক দিয়ে না অপমান চলবে না, তাকে মারাও যাবে না, কি করতে হবে, হয় তার বিরুদ্ধে একটা মেয়ে লাগাইতে হবে, নাউজুবিল্লাহ বলেন এমন একটা মেয়ে ভাড়া করতে হবে যেই মেয়েটা তার স্থলে বলে কৌশলে তার ইজ্জত নষ্ট করবে। এই মুহূর্তে এই কথাটা ছয়জন বন্ধু ঠিক করলো, বাবারে একটু প্রস্তুত হয়ে যাও, দিনটা নরম করার জন্য প্রস্তুত হয়ে যাও। আমি কিন্তু বেশি লম্বা করবো না, বোঝার জন্য বলছি বন্ধুরা সিদ্ধান্ত নিয়ে একটা মেয়ের কাছে গেল, এই মেয়েটাকে গিয়ে ভাড়া করতে গেল, এ বোন আমার একটা নদীর ক্ষতি করতে হবে, তোকে করে আমরা অনেক টাকা উপহার দিব। একটা কথা মনে রাখবেন, সব মেয়ে কিন্তু খারাপ নয়, কথা বলেন ঠিক কিনা। যেই মাত্র মেয়েটাকে বলল কবি সেনেটারে ক্ষতি করতে হবে, এবার মেয়েটা ডাক দিয়ে তার ভাই আমার তোমরা আমাকে বলছো ওই আল্লাহ আমার ক্ষতি করার জন্য তার দুনিয়াতে ক্ষতি হবে, তবে আমি জানতে চাই আমার আখিরাতে ক্ষতি হবে, সেই ক্ষতি থেকে আমাকে উদ্ধার করবে কে? আল্লাহ 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 আল্লাহ। আখিরাত আমার বরবাদ হয়ে যাবে, আখিরাতে আমার সুখ দিবে কে? আমার মনে হয় এখানে অনেক মা বন্ধু এসেছেন, আমার কথাগুলো খুব মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করবেন। এবার ওই মেয়েটাকে আমি পারবো না, এবার ওই ছয়জন বন্ধু মনে মনে ভাবলেন তারে দিয়া হবে না, অভাবী মেয়েদের কেমনিকে হবে, অভাবী মেয়ে অভাবে স্বভাব নষ্ট, এমন কিছু মানুষ সমাজে আছে না নাই? এবার অভাবী একটা মেয়ের কাছে গেল, যাইয়া ডাক দিয়া বলে আমাদের বন্ধু তার যেইভাবে হোক সমাজে কলম কি করতে হবে। এবার সবাই ডাক দিয়া বলে মেয়েটা ডাক দিয়া বলে কেন আমাদের যেইভাবে হোক তুমি যদি অপমান করতে পারো তোমার শরীরের যতটুকু ওজন সেই অনুপাতে তোমাকে স্বর্ণ মুদ্রা দেওয়া হবে। বন্ধুরে আমার ও যুবক ভাইরা, মেয়েটা বলে আমি এখন বলতে পারবো না, আমাকে একটা রাত্রের সময় দেওয়া লাগবে। এবার রাতের বেলা মেয়েটা বিছানার মধ্যে শুইয়া শুইয়া চিন্তা করে আমি যদি ক্ষতি করতে পারি আমাকে অনেক স্বর্ণ মুদ্রা দিবে, ঠিক আছে আমি যদি একটা ক্ষতি করার পরে অনেক স্বর্ণ মুদ্রা পাই তাইলে তো আমার জীবনে আর অভাব হবে না। আপনারা জবান খুলে বলুন বরকত দেওয়ার মালিক কে? এই মেয়েটা রাতের বেলা চিন্তা করিয়া সকাল বেলা বন্ধুদের কাছে গেল, আপনাদের প্রস্তাবে আমি রাজি আছি, এই কথা কইলা এখন কেমনে ক্ষতি করবা পরামর্শ করো। এবার পরামর্শ করতে যায় ছেলে গোলা মেয়েকে ডাক দিয়ে বলে তুমি রাতের বেলা ছেলেটার ঘরের দরজায় যাইবা, দরজার ভিতরে কোথা দিবা, দরজাটা খুললে তুমি ঠাস পিয়া ঘরের ভিতরে ডুবোবা। ও বন্ধুরে 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 বন্ধুরে, এবার তুমি যখন ঘরের ভিতরে যাইবা তুমি ঘরের ভিতরে যাওয়ার পরে আমরা ছয়জন যাব ঘরের ভিতরে, ছয়জন ঘরের ভিতরে দাঁড়িয়ে আমরা সাথে সাথে তাই কইরা ফেলাইব। এই আমার বাবারা ও বন্ধুরে আমার, এবার ছয়জন তারে পরামর্শ দিল তুমি ঘরের ভিতরে নিয়ে দুইটা যাইবা, তারপরে আমরা হাতে হাতে তারে ধরব। এই কথা সিদ্ধান্ত কইরা ছয়টা বন্ধু জঙ্গলার পারে দাঁড়ায় রয়েছে, এই ছয়টা বন্ধু জঙ্গলার পারে দাঁড়ায় রয়েছে, আর মেয়েটা গভীর নদীতে ওই আল্লাহওয়ালার ঘরের দরজার মধ্যে আরো জোরে বল কি দিল, ঘরের দরজার মধ্যে যখন ঢুকা দিল মেয়েটা দেখেন কি
পলিসি করলো দরজা খুললে কথা বলে নাই, বলতেছেন আমাকে আপনি বাঁচান, আমাকে আপনি বাঁচান। ঘরের দরজাটা খোলেন, ঘরের দরজা খোলেন, এবার ভিতর থেকে আল্লাহওয়ালা কত সুন্দর কণ্ঠে একটা উত্তর দিল, আমরা ওই একটা ঠাস করে মেয়ে কান্দাছে, ঠাস করে দরজাটা খুললা দিতাম কি হইছে চিন্তাও করতাম না। আল্লাহওয়ালা যারা ডানো চিন্তা করে, বামেও চিন্তা করে, সামনেও চিন্তা করে, পিছনেও চিন্তা করে, ওই মুহূর্তে আমার পিছনে অনেক বড় ধরনের বিপদ আছে, আমাকে আপনার ঘরের মধ্যে আশ্রয় দেন, আমার ঘরের মধ্যে আশ্রয় দেন। এই কথা বলার পরে আল্লাহ কি সুন্দর উত্তরটা দিয়েছেন, এই উত্তর গুলো আমাদের বাস্তব জীবনে দরকার আছে। কখন কোন মোকাবেলায়, কঠিন মোকাবেলা কিভাবে করতে হবে আমাদের ইমানটাকে বাঁচাইবার জন্য, আমাদের জীবনকে সেট করার জন্য এই পলিসি গুলো আমাদের করতে হবে। এবার মেয়েটা যখন বলছে আমার বাচ্চা, ছয়টা বন্ধু জল্লার মধ্যে দাঁড়ায় রয়েছে, কোন সময় সে ঘরের ভিতরে দাঁড়া ঢুকবে, কোন সময় সে ঘরের ভিতরে ঢুকবে, কিন্তু ওই ছয়টা বন্ধু দাঁড়ায় রইল ওই মুহূর্তে। এই ঘরের ভিতরে আমি একা মানুষ, তুমি আমার সামনে আসলে আমি আল্লাহর দরবারে আশা আমি হয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ দরবারে আসামি হয়ে যাব। এখন আল্লাহ রবি ডাক দিয়া কই ঠিক আছে, তুমি এখান থেকে পাশের বাড়িতে যাও, মেয়েটা আসছে তাকে অপমান করার জন্য, যত কৌশল আছে সব কৌশল করতেছে। একটু পরে আমি পাশের বাড়িতে গেলাম, আমার জায়গা দেই না, আমি এখন কোথায় যাব। এই কথা বললা ঘরের দরজায় দাঁড়ায় রয়েছে, ও বোন করলো, আপনার ঘরে জায়গা চাইলাম, আপনি আমার জায়গা দেন নাই, পাশের বাড়িতে ফেলে দিলেন সেখানেও জায়গা পাই নাই, আপনি আমাকে বলুন জায়গা দিবেন কিনা, আমি কি পদে করে আছি কয়েক না, আমার ঘরে তুমি থাকতে পারবে না। এবার ওই মুহূর্তে মেয়েটা একটা এমন একটা কথা বললেন, মেয়েটা ডাক দিয়া কয়েক তুমি কেমন আল্লাহ বলা, মানুষের প্রতি যে রহম করে না আমার আল্লাহ তার রহম করে না, দলিল লাগাই দিছে এমন পাকনা দলিল লাগাইয়া লাস্টে মেয়েটা ডাক দিয়া বলেন, তুমি যদি আমার ঘরের ভিতরে আজকে কিছুক্ষণের জন্য আশ্রয় না দাও, আর আমি যদি কোনো ক্ষতিগ্রস্ত হয়ে যাই, আমি আল্লাহর দরবারে তোমার নামে মামলা করব, আমি তোমার নামে আল্লাহর দরবারে মামলা করব, যে এমন দরের দরজায় গেছিলাম তার কারণে আমার জীবনের ক্ষতি হয়ে গেছে, তাইলে আমি আল্লাহর দরবারে আমি মামলা করব। এই কথা বলার পরে আল্লাহর ওই ডাক দিয়ে ঠিক আছে, আমার ঘর হলো দুইটা, ঘর কয়টা আমার ঘর হলো দুইটা, ওই যে পাশের ঘর দেখতেছ ওই পাশের ঘরের ভিতরে তুমি আজকে রাত্রে অবস্থান করো, তবে খবরদার আমার ঘরের কাছে আসবা না, ওই ঘরে অবস্থান করবা, তোমার কাছে শর্ত হলো দুইটা, একটা কথা বলবো না, আর দুই নম্বর শর্ত হলো সূর্যটা উঠার আগে আমার ঘর
থেকে তুমি বিদায় হয়ে যাইবা। এই দুইটা শর্ত দিয়া আল্লাহর ওই পাশের করে জায়গা দিল। এবার ওই মুহূর্তে আল্লাহর ওই যখন জায়গা দিয়ে দিল, দেওয়ার পরে ওই মুহূর্তে এবার মেয়েটা চিন্তা করে এখন কোন চক্রান্ত করে তাকে ওই ঘর থেকে বের করা যায়। এ আমার বন্ধু, তুমি যতই কৌশল করো না কেন, আমার আল্লাহ হলো উত্তম কৌশলের জবাব প্রদানকারী। কথা বলেন ঠিক কিনা? এবার আল্লাহকে আল্লাহ ডাকতে রাজি আছেন নিবাজান। আমরা কোন সুতারে আমরা কোন মাফিলে শ্রোতাদেরকে বাড়া দিয়া গাড়ি বইরা আনন্দ লাগে আওয়াজ শুনলে আমি কষ্ট হচ্ছে জোরে বলেন ঠিক না? আমরা সুন্নিরা বাড়া করিয়া শ্রোতা আনন্দ লাগে না, এরা পরেরটা খরচ করে হেডফোনা ইচ্ছা ট্রেন দিয়া বাস দিয়া এই হাজার হাজার মানুষ যে রাত্র তিনটার সময় বয়ে হয়েছে একটা লোকের জুবাইর কামাল সাহেব বান্ডেল ভাড়ায় আর ফুল দিয়া করে আনছে না, সবাই নবীর মোহাম্মতে এই ময়দানে হাজির হয়ে গেছে। আমাদেরকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে, আমি হঠাৎ করে আউলিয়া
ইমামদের দিকে কেন গেলাম? একটা কারণে গিয়েছি, আমরা সুন্নিরা করি, আমি তো বেলাতে ঢুকছি কেন? শেষ রাতে যদি দুই বন্ধু জিকির করব, এই জন্য আমি আস্তে আস্তে ঈদের দিকে যাচ্ছি। কিন্তু কথা একটাই, আমাদের সুন্নিদেরকে এক শ্রেণীর মানুষ প্রশ্নবিদ্ধ করে, আমরা করি মাজার জিয়ারত, ওরা বলে আমরা মাজার পূজা করি। ওরা কখনো আমাদের বন্ধু হতে পারে না, ঠিক কিনা বলুন? আমরা সুন্নিরা মাজার পূজা করি না, আমরা সুন্নিরা মাজার জিয়ারত করি, আমরা সুন্নিরা শৈশব থেকে জানি আল্লাহ একজন, শ্রেষ্ঠতর মালিক একমাত্র আল্লাহ। এই সমস্ত কুরআনের নাফরমান বেঈমান যারা আমাদের হলো সুন্নাত ওয়াল জামাতের আকাবেদদের বিরুদ্ধে মিথ্যা অপবাদ মিথ্যা আলোচনা করে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আজকে আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে ময়দানে নামার দরকার আছে। তারা আল্লাহ কসম করে বলি, কেউ যদি
মুখ শুকাবেন না, মানব সাদের লেজ দিয়ে কান খাইছেন আমরা জানি তোমার দ্বারা আমি খাই না। আমার ইমানের বিষয়, আমার নৈতিক বিষয় নিয়ে কথা বলার সুযোগ তুমি কোথায় খুঁজে বের করো? তোমার পথে তুমি চলো। তার মাঝে বিষ আছে। আমরা হয়তো শূন্য চলতে পারে নবীর প্রেমের যারা, তাদের অন্তরে নবীর প্রেমের বিষ আছে। কেউ রাগ তোলাবেন না। আমি আগের থেকে 19 বছর ধরে তো ব্যায়াম করে মাদক করব, কিন্তু মনে রাখবেন 2002 সালে কিন্তু আমি মাদক আসি। সেদিন থেকে বলছি আমরা জীবন দিতে শিখেছি, ইমান দিতে শিখেছি। আমাদেরকে একটু নরম ভাবে চলি দিকে কি বলে নরম গরমের খেলা হবে। আমি আবারও বলি, সম্মান করি, ইজ্জতে গর্ব এখানে মুখ শুনাইবেন এই মুখ আর বন্ধ হবে না। কথা বলে ঠিক কিনা বলে, কাহিনীকে বিসিবি সরব দিতে হবে না, কাহিনীকে স্মরণীয় ব্যঞ্জন মনে চিনাইতে হবে না, কাহিনীকে এসে প্রাইমারি নলেজ দিতে আসো না। কাহিনী কাহিনী সে ইমানের ক্ষেত্রে কাউকে ছাড় দেয় না। আমাদেরকে ABCD সব দিতে ইমানের বাজার কিছু রোহিঙ্গা ঢুকছে, এদেরকে এখন চিহ্নে রাখতে হবে। যে কি ঢুক করছি আছে দেখে দিব ইনশাল্লাহ। অস্ত্রের জোরে খেলা কাহার সঙ্গে হয় না, দলিলের জোরে কথা হবে। ঠিক না বেঠি রাগ করতেছেন বাজান আমি বলছি আমি প্রয়োজনে অস্ত হয়ে গেছিলাম, আমি তো সেটা দাবি চাইছি আমার সিয়াচিত্রের সমস্যা আমাদের দাঁড়ি জীবন দেওয়ার জন্য প্রস্তুত থেকে আছো, হাত তোল। সবাইকে রাজি রাজি আমার সঙ্গে নবীর সঙ্গীতটা বলো। আমার নিজের হাতের লেখা না, এমনি লেখাম না, সবার মোবাইলে ফ্লাশ লাইটটা জানান। এরপরে ইতিহাস কিনা দিয়া যায়, সবার মোবাইলের ফ্লাশ লাইটটা জ্বালাইয়া দেন, কেউ দাঁড়াইবেন না, কিন্তু কইয়া দিলাম একটা ইতিহাস কিনা দিয়া যায় মমতলা জমিনে। এই সবাই মেহরবানি করে সবাই এইভাবে 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 লাইটটা জ্বালাই দেন, সবাই আমার সঙ্গে লাইটটা জ্বালাই দিয়া মহব্বতের সাথে সবাই বলেন ইনশাল্লাহ। রাজি আছেন তো সবার? সবাইকে রাজি আছেন? সবাই ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ।
যারা বাবা সাহায্য মাজারকে ভাঙতে চায়, যারা
সরোবর মাজারকে ভাঙতে চাই, শাহাদি মুজাহিদের মাজারকে ভাঙতে চাই, আমানত সরোবর মাজারকে ভাঙতে চাই, খাজা গরিবের নওয়াজের মাজারকে ভাঙতে চাই। আমি তার তরিন কণ্ঠে বলতে চাই, ওরা কখনো মুসলমান হতে পারে না, ঠিক না? পারে মাননীয় প্রধানমন্ত্রী, আমরা আপনাদের শত্রু নয়। আমি 100 বছর থাকেন, কোনদিন ফাইল তালাস করার জন্য আমরা যাব না। আমাদের আন্দোলন হকের আন্দোলন। আমি শুধু আপনার কাছে একটা দাবি করতে চাই, এদেশে মাদকের বিরুদ্ধে আইন আছে, এদেশে দাসত্বের বিরুদ্ধে আইন আছে, এদেশে নারী শিশু নির্যাতনের বিরুদ্ধে আইন আছে, কিন্তু আপনার কাছে একটি দাবি করতে চাই, এই বাংলাদেশে যারা মোদীর বিরুদ্ধে কথা বলবেন, উনি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন, তাদেরকে সর্বোচ্চ শাস্তির বিধান কার্যকর এখনই করতে হবে। মাননীয় রাষ্ট্রপতি, আমরা সাদাকে সাদাই বলি, আমরা কালোকে কালোই বলি, আমরা বুকে লালন করে আসছি, আমরা কখনো জঙ্গিবাদ বিশ্বাসী নই। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা কখনো সন্ত্রাসী বিশ্বাসী নই। মাননীয় প্রধানমন্ত্রী, আমি আবার বলি, মহামান্য রাষ্ট্রপতিকে আবার ধন্যবাদ দেই, ঈদে মিলাদুন নবীকে রাষ্ট্রীয়ভাবে গেজেট প্রকাশ করেছেন, প্রত্যেক সরকারি বেসরকারি ভবনে স্বাধীনতা দিবস বলুন, ভাষা দিবস বলুন, বিজয় দিবসে যেভাবে পতাকা উত্তোলন করা হয়, পবিত্র ঈদে মিলাদুন নবীর দিবসে যেভাবে পতাকা উত্তোলন করা হবে, আপনি গেজেট প্রকাশ করেছেন, আমাদের হিরোইটা যদি বুকাম সিস্টেম হলো দেখাইতে পারতাম যে আমরা কত খুশি হয়েছি। আমরা সারা জীবন দেখেছিলাম রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী তার সরকারি ছুটি ঘোষণা করেছিলেন, আবার আপনি আর ইতিহাস স্থাপন করেছেন, এই রাষ্ট্রীয়ভাবে আমাদের জাতীয় পতাকাকে উত্তোলন করে আমার দয়াল নবীর প্রতি সম্মান ইচ্ছত, আবারও আপনি আর একটি প্রমাণ রেখেছেন। আর একটা দাবি মাননীয় প্রধানমন্ত্রী, আরেকটা দাবি হল, আমরা দেখতে পাই ঈদের মিলাদুন নবী সংস্থান যখন আছে, অনেক জায়গায় আমাদের কেরোসিনের পাকের শোভাবনের আনন্দ রেডি করতে দেওয়া হয় না। আমি আপনার কাছে আরেকটি দাবি করব, স্বাধীনভাবে আমাদের সমস্ত জায়গায় ঈদের মিলাদুন সংস্থান যেন শান্তি দিয়ে পালন হয়, সেই ব্যাপারে আরেকটি গেজেট প্রকাশ করতে হবে। আমরা আমাদের সেই দাবি রাজপথে বুক ফুলিয়ে সারা বিশ্বের মধ্যে ইতিহাস করে দেখাতে চাই। আজকের গুরুত্বপূর্ণ জায়গা থেকে আমি গুরুত্বপূর্ণ কিছু কথা বলার চেষ্টা করছি, কারণ আমাদের কথাগুলো মনে রাখি হয়। আমি দেখেছি আমাদের রেললাইনের পাশে আমার স্ত্রীদের চতুর্পাশের পুলিশ প্রশাসন, আমি দেখে এসেছি সব জায়গায় পুলিশ নজরে রাখতে মনিটরিং করছেন, বিএসপি সহকারে গোয়েন্দা সংস্থা ইপ্রিফিলিয়া প্রিফিলিয়া সহকারে সরকারের বিএসপি সহকারে তারা আটকে গেছেন। আমি সকলকে অন্তরকে স্যালুট জানাই, আমাদের কথাগুলো আপনারা উত্তর পর্যন্ত পৌঁছিয়ে দেন। আমরা সুন্নিরা সংঘাতে বিশ্বাসী নয়, জঙ্গিবাদে বিশ্বাসী নয়, এই জন্য কথা একটাই, আমরা আমাদের আদর্শের আলোকে নিজের সমস্ত দাবি আদর্শিকভাবে বাস্তবায়ন করতে চাই। আপনারা সবসময় আমাদের পাশে আছেন, ইনশাল্লাহ তাই সুন্নিরাকে আসেন পাশে সবাই। আপনার কারণে বহু মানুষ আমাদের চোখের সামনে আঙ্গুল দিয়ে কথা বলে, এই কথা আঙ্গুল কিন্তু ভাঙ্গার ক্যাপাসিটি আমাদের আছে, মনে করিও না যে আমরা দুর্বল। যদি আমাকে আঘাত করে আমি নিজেকে সহ্য করে নেই বলে তুমি বলো না দেব না, সেটা আমার দুর্বলতা। সাবধান মরিয়া,
আবার বলছি সাবধান, মানুষের লেজ দেখান আমার কখন দিন আর বুঝবার না শুনো, তাহলে কখন বাদ দিয়ে কান ভালো করে পরিষ্কার করতে হবে। বলছিলাম আমি সফল ভাই, এটা গুরুত্বপূর্ণ জায়গায় কথা বলবো না, বিশ্বের একদম অগ্রথা নয় কথা বলবো না, কথা করতে গেছি বিশ্বাসী আল্লাহ, তা আমরা কেউ বিশ্বাসী আল্লাহ, আমরা যা কথা বলতেছি সমস্ত ভালোবাসে করছি ছয় জন কাজ হইয়া যাবে,
মেয়েটা বলে বাঁচাও বাঁচাও, বাঁচাও বাঁচাও। বলার পরে আল্লাহর ওলি ওই আগরের লাইটটা নিয়ে ঘরের ভিতরে ঢুকছে। আমাদের দেশে বলে কফি কফি ল্যাম্প, ওই কফি ওই আগুন লাইট ভিতরে ঢুকল। মেয়েটা হলো একটা টেবিলের উপরে, আল্লাহর ওলি ঘরে ঢুকতে আর ঘরের বাম পাশের কোনায় চলে গেছে। চোখটা বন্ধ করে বলছে মা তোমার কি হয়েছে? এবার মেয়েটা ডাক দিয়ে একটা কি হয়েছে বুঝেন না, বাঁচাও বাঁচাও করে আপনার ঘর থেকে বাইরে ফিরে আনছি। কি হয়েছে মানে আমাকে আপনি কি বুঝেন না আমি কেন এসেছি? আপনি আমাকে একটু সঙ্গ দিবেন। আর আল্লাহর ওলি কয় ডাক দিয়ে একটা নাউজুবিল্লাহ এই কথা বলে চোখটা বন্ধ করে দাঁড়ায় রয়েছে। হঠাৎ কইয়া মেয়েটা দুইবার আল্লাহ আল্লাহ কইয়া ডাকটা মারছে। এবার ভিতর বাহির থেকে ছয়জন মনে করছে আল্লাহর ওলি মনে তারা দুইরা হলাইছে। এই জন্য তারা দুইজন ছয়জন ঘরের ভিতরে ঢুকলো। দুই কাঁধে করেছে মেয়েটা এক জায়গায় পয়সা টানতেছে, আর আল্লাহর ওলি করে আরেক কোনায় দাঁড়ায় রয়েছে। এরপর ছয়জনের উদ্দেশ্য হল তাকে ক্ষতি করা। এই জন্য তারা আঞ্জামেরা দুইরা একটা বৃত্ত অবাক উঠাইয়া দিল। এই আল্লাহর ওলি কেমনে এই মেয়ের সঙ্গে একটু অসামাজিক কাজ করলো এই কথা বলে গ্রামের ভিতরে যখন বিচার চাইল, এবার সবাই মিলে বিচার করব। এখন আল্লাহর ওলি বিচার কি হবে? ঘরের ভিতরে হাতে নাতে ধরা পড়লো। এবার মেয়েও তো আল্লাহ দলির বিরুদ্ধে, ছয়জন সাক্ষীও বিরুদ্ধে, একজনের সাক্ষী নট অ্যালাউড, একজনের সাক্ষী গ্রহণযোগ্য হয় না। এবার সর্দার মাদররা যখন আসলেন, আয়েশা সাক্ষীদেরকে প্রথম বললেন তোমরা কি শুনছো? তাই আমরা শুনছি বাঁচাও বাঁচাও একটা আওয়াজ। এরপরে তোমরা কি শুনছো? আল্লাহ আল্লাহ বলে দুইবার দুইটা চিৎকার শুনলাম। আমরা দৌড়াইয়া মেয়ের ঘরের ভিতরে ঢুকলাম। ঢুকার পরে আমরা এইভাবে তারা দুইজনকে একটা ঘরের ভিতরে পাইলাম। এবার আল্লাহর ওলিকে ডাক দিয়ে কই আপনি কেন ঘরে ঢুকলেন? তাই আমার ঘরের ভিতরে আশ্রয় চেয়েছিল, আমি আলগা ঘরের মধ্যে আশ্রয় দিলাম। তাই তাই আপনি কেন এই ঘরের মধ্যে আসলেন? সে বাঁচাও বাঁচাও বলার কারণে আমি দৌড়াইয়া মনে করেছি তাকে কেউ মেরে ধরছে, এই জন্য আমি তার ঘরের ভিতরে এসেছি। এই যুবক বাহেরা এবার ওই সর্দার মাদবররা মেয়েটারে জিজ্ঞেস করে তুমি খুলে বলো কি হয়েছে? এবার ডাক দিয়ে বলে আমি ঘরের ভিতরে এসে বলছিলাম বাঁচাও বাঁচাও। এবার বাঁচাও বাঁচাও বলার কারণে আমি ওই ঘর থেকে তিনি বের হয়ে আসছিলেন। এরপরে সাক্ষীদেরকে বলেছিল তোমরা কি শুনেছ? বাঁচাও বাঁচাও মিলে গেছে। এবার ডাক দিয়ে কয়ে তারপরে তুমি কি বলছো? আল্লাহ আল্লাহ বলে। এবার সাক্ষীদেরকে বললো তোমরা কি শুনলা? তাই আমরাও আল্লাহ আল্লাহ শুনলাম। সাক্ষী মিলে গেছে। এবার আল্লাহ বলে সত্য বিচার হবে। এবার মেয়েটা দিয়ে কয়, এবার মেয়েটাকে সর্দার মাত্রা ডাক দিয়ে কয় তুমি প্রথম বললাম বাঁচাও বাঁচাও, কিন্তু দ্বিতীয়বার কেন আল্লাহ আল্লাহ বলল? এখানের ভিতরে দেখেন দুনিয়াতে এখনো ভালো সর্দার আছে না? ওই লোকটা ছিল টাকা না খাওয়ানো সর্দার। বাংলাদেশের কৃষি সর্দার হেসারে মিশা বানায়, মিশারে হেসা বানায়। কথা কথা বাঙালি কথা কথা ঠিক কিনা বলে আবার ডাক দিয়া বলে তুমি কেন আল্লাহ আল্লাহ বললা? মেয়েটা ডাক দিয়ে কয় আমি প্রথম ঘরে ঢুকছিলাম ওনার ক্ষতি করার জন্য, এই জন্য আমি স্থলে বলে কৌশলে বাঁচাও বাঁচাও বললাম। মাশাআল্লাহ কি সাক্ষী দিতেছে! এরপরে তুমি তাই নেই, সে যখন ঘরে ঢুকছে তোমার এত ক্ষতি করতে গেলে তুমি বাঁচাও বাঁচাও বলার কথা তুমি কেন আবার আল্লাহ আল্লাহ বললাম? যার উদ্দেশ্য তাকে মানুষকে ক্ষতি করা সে তো আল্লাহর নাম ভরে যায়, তুমি কেন আল্লাহ আল্লাহ বললা? মেয়েটা চোখের পানি ফালাইয়া কইল আমি তাকে ক্ষতি করার জন্য ঘরে ঢুকতা বাঁচাও বাঁচাও করে মানে ঘর থেকে বের করেছি, আমি কেন আল্লাহ আল্লাহ বলছি জানেননি? আমি যখন তাই বললাম আমাকে স্পর্শ করার জন্য, তখন আমি তার দিকে তাকায় রইলাম কেন চোখটা বন্ধ করিলা? এমন ভাবে হাতের মধ্যে আগুনের কফিটা লইছে, আমি কেন আল্লাহ আল্লাহ কইছি জানেননি? আমি তাকায় দেখতেছি আন্ধার দিয়ে
ওই আগুনের উপরে হাতটা এইভাবে ধরিয়া আগুনের মধ্যে লাগাইয়া লাগাইয়া চোখের পানি ফেলাইয়া আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ আমি কেন আল্লাহ কইছি জানেন, আমি যখন তাকে ডাকলাম আমার কাছে আসেন, আমি তাকে দেখলাম সে আগুনের উপরে হাতটা দিয়া রাখছে, আমি তারে যখন দিকে তাকাইলাম দেখলাম আগুন দিয়ে হাতটা পড়তেছে, আর আল্লাহরে ডাক দিয়া বলে আল্লাহ ও আমার আল্লাহ গো, ও আমার আল্লাহ। এখন যদি মেয়ের কাছে আমি আসামি হইয়া যাই, এই দুনিয়ার আগুনের চাইতে কঠিন আগুন হবে জাহান্নামের আগুন। আল্লাহ তুমি আমারে জাহান্নামের আগুন থেকে বাঁচাও কইয়া যখন দেখলাম লোকটা নিজেকে এমন প্রেমিক বানাইছে, যখন সে আল্লাহর কাছে ডাক দিয়া দুইটা চোখের পানি ফালাইয়া আগুনের ভিতরে যখন হাতটা দিয়া দিয়া আল্লাহর কাছে ইমান ভিক্ষা চাইছে, তার এই অবস্থাতে আমার অন্তরের ভিতরে একটা একটা আমার মুখ দিয়ে আল্লাহ হরদার বের হয়ে গেছে। হুজুর গো, এই লোকটার অবস্থা দেখে আমি আল্লাহ যদি দুইবার ডাক দিলাম, শুধুমাত্র তাই নয়, এই লোকটা আগুনের উপরে পাতাও দিয়া দিছে, তার হাতটাও পুইরা ফালাইছে, হাতটা পুড়ছে পাতা পুইরা ফালাইছে, আর আল্লাহ ডাক দিয়ে আর জবান খুলে আল্লাহ তোমাকে না দেখিয়া নবীকে না পাইয়া ঈমান এনেছি রহমত দাও, শুভতে ছানা আহ করে দাও, বলুন শুভতে ছানা আহ করে দাও, আল্লাহ হবো আল্লাহ সবাই আল্লাহ হাতটা দেখাইলেন, তাকে একটা সুন্দর হাত কুটতে কুটতে হাতটি
পর্যন্ত স্পর্শ হয়ে গেছে, এবার ডাক দিয়ে দিয়ে আপনি হাতটা করলেন কেন? ওই আমি এই হাতের মধ্যে আগুন নিয়ে আরেকটা আগুনের মধ্যে ঢুকছিলাম, এই আগুন দিয়া ওই আগুন থেকে আমি আমাকে আল্লাহ ধরে রাখছে, তাই আপনি পা গুলা করলেন কেন? ওই এই পা দিয়া হেঁটে হেঁটে আমি এই ঘরে আসছিলাম, এই জন্য আমার পাটা পোড়াইয়া ফেলাইছি, এই দুনিয়ার আগুন আবার কিছু না গো, আমি আখিরাতের আগুন কেমনে বরদাস্ত করব? এই জন্য আমার এই এলাকার মা বোনদেরকে বলা যায়, মা গো মা, ও মা তুমি নিজের পারফেক্ট করে নাও, ও মা গো মা একটা কথা মনে রেখো গো মা, ও মা জীবন বড় কঠিন, এই জীবনের পর আর একটা জীবন আছে, এটার নাম হলো আখিরাতের জীবন, এই জীবনের শেষ আছে, ওই জীবনের কোন শেষ নাই, ওই জীবনের ভিতরে তোমার বিশাল হবে করাই গন্ডা। এই জন্য যুবক ভাইরা আজকের মাঝে আপনারা যারা এসেছেন, আপনাদের পায়ের দিল হাত দিয়ে বইয়া যায় প্রকাশ্যে গোনা করো আর গোপনে গোনা করো, কেউ না জানো একজন জানে জবান করে বলেন তিনি কে, আর জোরে জোরে বলো তিনি কে, ওই আল্লাহর প্রেমে তোমার হয়ে যাবো, আমার নবী প্রেমে দিওয়ানা হয়ে যাবো, আমার নবী প্রেমের সাংগাইতে রাজি আছো না নাই, সবাই মহব্বতে আমার সাথে বলো, ভুলে যেতে চাইলে সবাই সবাই আহা, ভুলে যেতে চাইলে আমার জান মদিনা, আমার জান ভোলা যায় না, বদল আছে খন্দ আছে ও যে পাহাড়, নবী লাগি মন্তলবাসী বেথার পাহাড়, কথা কোন ঠিক না, বদল আছে খন্দ আছে ও যে পাহাড়, নবী লাগি মাধপুরবাসী বেথার পাহাড়, মদিনাতে যাবো আমি ও নব দেওয়ানা, বলো না মদিনাতে যাবো আমি ও নব দেওয়ানা, মদিনা জহর মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার বন্ধু দিছে এক হাজার টাকা, দয়া করে দিও নবী উঠাস, আমরা দুইজন বন্ধু মিলে অনম দেওয়ানা, মদিনা জান মদিনা, মদিনা প্রাণ মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না, আমার জান মদিনা, আমার জান মদিনা, ভুলে যেতে চাইলে ভোলা যায় না, বলো না ভুলে যেতে চাইলে ভোলা যায় না। কেউ খারাপ লাগছে সামনে গেছে, কষ্ট তো সামনে গেছে, বাঁচতে
বাঁচার মতো বাঁচতে হবে। যুবক আমি কি ঢুকা গেছে? একটা কথা বলি শুনবা, একটা কথা বলি, জীবনে কোনদিন নেশা করিনি। এই কথাটা মান করেননি, জিগের নেশা করে, গরুদের নেশা করে, নবীর মহব্বতের নেশা করে, কিন্তু মাদক নয়, বিকৃতি মস্তিষ্ক বিকৃতি বিকৃতি করতে এই নেশা করবে না। যে ব্যক্তি আল্লাহ বলি হয়েছে আল্লাহ তার রক্ষা করছেন কি বাবা খাওয়ার কারণে নাকি মনিরের সঙ্গে প্রেম করার কারণে? এই প্রেম আমরা চাই কি চাই না? এখন মন তারা মাথের দিকে সাবান ফিরলে আমার সঙ্গে ওয়াদা করতে হবে। সবাই বলো বাবা, বাবা বন্ধ, বাবা বন্ধ, বাবা বন্ধ, এই আওয়াজটা কে বলিব? বাবা বন্ধ, চুরি ডাকাতি গিবর চলবে নামাজ, আমি তারা কইলে তোলার কেন জলে বন্ধ, তোলার কেন জলে জবাব কেবলমাত্র রেডি হইতেছে, পালাইবার সময় পাবি না।
আমরা কখনো অন্যায়কে প্রশ্রয় দেই কি হবে বেঁচে দেখি অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি শুধু মুক্ত সমাজটাকে কি হবে বেঁচে দেখে হাত তুলে বলো ঠিক কিনা কি হবে কারণ হয়ে ইমান সাথে সমাজকে যদি না হাত কথা উচ্চ সুরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সাথে সমাজেতে যদি না হাত পাতা উচ্চ সুরে না বলিতে চাকরি বয় কর যদি ছেড়ে দাও না গদি চাকরি বয় কর যদি ছেড়ে দাও না গদি কি হবে ফুটা দিয়ে আল্লাহকে ঠিক কিনা বল যদি না করতে পারি সব শুধু মতো সমাজটাকে কি হবে কি হবে আকাশ চোয়া বিলাস মহল পারি গাড়ি না খেয়ে কত মানুষ বড় পারে দিতে পারি যদি না করতে পারি তারা মুক্ত সমাজটাকে বুঝছিনি বুঝলে বুঝ না বুঝলে তরমুজ কথায় কপালে কথা হবে সকালে ইনশাআল্লাহ এবার আসেন যুবক বলছিলাম আমরা নেশা করবো নামাজ ছাড়বো আর একটা কথা বলি মা বাবাকে কখনো কষ্ট দিব এই 26 তারিখ যতবার মাফিল করেছি ততবারই আমার আব্বা তো দুনিয়াতে বেঁচে ছিল আমার এই গোস্ত আমার আব্বা জানাজায় দিয়েছেন তবে একটি কথা বলি যা সেই তো বুঝতে ব্যাপারটা কি জিনিস ঠিক একটা গাছ যে গাছে ফল না ধরলো আপনাকে ছায়া দিয়ে আসবে আর মানব ক্ষমতার চাদরটা এত মায়ের একটা চাদর আপনাকে আপনি শান্তি নিকটন খুঁজে পাবেন এই দুইটা মানুষকে কখন ভুল বুঝবেন আমরা দুই বুঝতে তাহলে আমরা মরণ এটা বাংলাদেশের সবাই জানে তবে একটি কথা বলি আজকে রাত্রে বাড়িতে যাইয়া মা বাবা যদি বেঁচে থাকে মা বাবার আর দুই নম্বর মা বাবা যদি কবরে যাই থাকে মা বাবার কবরের পাশে যাইয়া আপনি অবশ্যই মা বাবার কবরে গিয়েছেন জিয়ারত করবেন বাবা আমার আব্বা অনেক বছর আমার সময় তো আমার আব্বা অনেক ধরনের কথা বলতো এই জন্য আমি নিজে হাতে লিখেছিলাম আমি আজি বড় একা অশ্রসিত চোখে বাবা চলে গেছে বলে বাবা চলে গেছে বলে আমি আজি একদম ভিতরে নরম করে একটা ঘাল না মা বাবাকে যারা মহব্বত করে তারা এই কথাগুলো বুঝতে পারবে না আমি আজি বড় একা হয়ে অশ্রসিত চোখে বাবা চলে গেছে বলে বাবা চলে গেছে বলে ময়নার গাওয়াদান কুকিলের কুহুতান সুন্দর ব্যবহার দিয়েছিলেন উপহার ময়নার গাওয়াদান কুকিলের কুহুতান সুন্দর ব্যবহার দিয়েছিলেন উপহার আমি আজি বড় একা হয়ে আমি আজি বড় একা অশ্রসিত চোখে বাবা চলে গেছে বলে বাবা চলে গেছে বলে যেতে নাহি দিব হয় তবু যেতে দিতে হয় তবু চলে যাই দিদা তারিখ আমি আজি বড় একা হয়ে অশ্রসিত চোখে বাবা চলে গেছে বলে চলে গেছে বলে যার বাবা নাই তারা বুঝে পাওয়া কেমন সম্পদ যার মা নাই তারা জানে মা কেমন সম্পদ আর দশটা মিনিট সময় আমরা দাও শুরু করে একটা বিদায় তলায় বলে দিয়ে যাই
কষ্ট দিও না, আমি যখন মাদুর শেষের বাড়িতে যাব আমার বাবার দরজা দেখলে বাবার কথা মনে হয়, বাবার বিছানা দেখলে বাবার কথা মনে হয়। এই কথাটা প্রায় মানিয়ে কেন বলিস? আমার ব্যথা আমি জানি, তোমার ব্যথা তুমি জানো, এই জন্য আমি যাইয়া বাড়ির মধ্যে যাইয়া ঘরের দরজাটার খাটটা দেখতে বাবার ব্যবহারে খাট দেখলে আর শান্তি লাগে না। দরজাটা খুলতে কে যায় ধুকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। দরজাটা খুলতে কে যায় ধুকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখে বেয়ে জল নেমে আসে, শুধু বাবা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, শুধু মা নেই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, শুধু বাবা নেই। জানি ফিরে পাব না হারানো তিথি, বাবা শুধু বুড়াদের ফেলে বাধা স্মৃতি। জানি ফিরে পাব না হারানো তিথি, বাবা শুধু সাহিরি ফেলে বাধা স্মৃতি। বুকের ভেতরটা, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, কি হইব কাটা দিয়া কত দেখি। অনেক সময় তো আমরা বাবার কাটা দিতে যাই, হিসাব করি বাবা এত টাকা দেয় পরে কি এখন কালে দিব। জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু তাহিরি ফেলে বাধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মা নেই, শুধু মা নেই, শুধু মা নেই, শুধু মা নেই। এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানির বাটা, চশমাটা পরে আছে পাশে, শুধু মা নেই, শুধু বাবা নেই। মা গো তোমার মতো নই না কেহ, আমার তোলে টানি আঁচল দিয়ে বসে থাকে।
গেছে এই মা তোর সত্য নয় মা মাথন ধরে দিয়া কেউ নাই কথা বলো কথা বলো কথা বলো এই যে সাতটা বন্ধুর মধ্যে একটা বন্ধু আল্লাহ হলো কেন ভাই একটাই কারণ সে তার মায়ের দোয়া পাইছে এই মায়ের দোয়া বহুত লোক আল্লাহর অনুগ্রহ হয়ে গেছে সন্দেহ আছে এই হাজার হাজার মানুষের চোখের সামনে সাক্ষী দেয় আজকে ইনশাল্লাহ আমাদেরকে ছেড়ে দেওয়ার কবরে চলে গেছেন আজকে চোখের পানি সিগাই ওই কবরে আজাদ মাফ হতে পারে কি পারে না আর যে বড় পারে কি পারে না এই জন্য কারা কারা মাকে ভালোবাসে তো হাত তুলে দেখাও তো দেখি জানতো যদি পরত দেখে কোরআন হাদিসে ধরে মা কেন এত দামি জানেন না সহসলে বলো মা কেন এত দামি জানেন না সহসলে জানতো যদি পরত দেখে পুরানা হাদিসে বলে বছর পানি করলো মায়ের বুকে বললে দিতে দিতে কত দুটি বছরে পানি করালো মায়ের বুকে তোলে দিতে নিয়ে আমার দিতে কত শোক মা কেন এত দামি জানেন না সহ বলে বল্ল মা কেন এত দামি জানেন